বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা না থাকলে অভ্যন্তরীণ বা বৈদেশিক কোনো বিনিয়োগই ফলপ্রসূ হবে না এগারোতম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স দুই হাজার তেইশ অনুষ্ঠানে একথা বলেন অর্থ উপদেষ্টা আহমেদ বলেন স্বচ্ছতা জবাবদিহিতা এবং সুশাসন না থাকলে বিনিয়োগ পরিবেশ গঠন হবে না তাই কাজের ক্ষেত্রে আরও যত্নশীল হতে হবে ইচ্ছাকৃত ভুলের ক্ষেত্রে সতর্ক হওয়ার নির্দেশ দেন তিনি অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্য স্বীকৃতি হিসাবে একচল্লিশটি প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয় কোম্পানির উপরে যদি আস্থা না থাকে তবে কিন্তু আমাদের যে বাইরের থেকে বিনিয়োগ বলুন দেশের যে বিনিয়োগ বলুন এগুলো কিন্তু কোনো ফলপ্রসূ হবে না এখানে কিন্তু আপনাদের রোলটা একটু একটু বেশি